আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে যেখানে এক্সপোর্ট ইম্পোর্টের উপরে ট্রেনিং দিয়ে থাকে। আমার জানা মতো অনেক ইনস্টিটিউট আমি দেখেছি মোটা অঙ্কের টাকা নেয়। সো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসটা কীভাবে করতে হবে সেইখানে গিয়ে তারা থিওরিক্যাল ট্রেনিং পায়। থিওরিক্যাল ট্রেনিং ভাই আমি নিজেও করছি, ভালো প্রতিষ্ঠানে করছি, বাংলাদেশের নাম করা প্রতিষ্ঠানে করছি। সো এইখানে ট্রেনিং করতে গেলে থিওরিক্যাল ট্রেনিংটা হচ্ছে একটা ড্যাশবোর্ডে আপনাকে বোঝাবে, অথবা সরাসরি কেউ একজন এইভাবে আমি যেভাবে বলতেছি সেভাবে বলবে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসটা এত সহজ না যে আপনি থিওরিক্যাল বলবেন কেউ শিখে যাবে, না, এটা আসলে কঠিন একটা ব্যাপার। যখন ট্রেনিং করাইছে আমার নিজের মাথার উপর দিয়েই গেছে। তো সাধারণ ছেলেরা যারা এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে ভাবে নাই, নতুন করে শুরু করবে, তারা কি করে বুঝবে? ভাই আমি গার্মেন্টস ব্যবসা করি, আমি অনেক আগে থেকে, প্রায় 4-5 বছর আগে থেকে, যখন আমি গার্মেন্টস দেই নাই তখন থেকে আমি চিন্তা করি আমার প্রোডাক্টটা দেশের বাইরে যাবে, দেশের বাইরে আমি পাঠাবো কী করে, এর প্রসিডারটা কী। আমি অনেক আগে থেকে ভাবতেছি এই নিয়ে, অনেক প্র্যাকটিক্যালি থিওরিক্যালি বিভিন্ন জায়গায় ট্রেনিং বা কাজ শেখা, এই সেক্টরের সাথে জড়িত বড় ভাইদের সাথে প্র্যাকটিক্যালি কাজটা করার চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে আমরা আমাদের এই জেনারেশনটা বিভিন্ন ইনস্টিটিউট খুলে বসেছি, এই থিওরিক্যাল নলেজ দিয়ে ছেলে মেয়েদের পিছনের দিকে নিয়ে যায়। তারা থিওরিক্যাল ট্রেনিং করে ভয় পাওয়া যায় যে এই বিজনেসটা মনে হয় অনেক কঠিন। বিষয়টা আসলে এরকম না, বিষয়টা অনেক সহজ যদি আপনি প্র্যাকটিক্যালি বোঝেন। প্র্যাকটিক্যালি করলে কি হবে আপনি একবার দেখলেই মনে রাখতে পারবেন, বললে কিন্তু এটা আসলে মনে থাকে না। তো আমি জাস্ট আপনাদের কথা দিচ্ছি, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসটা স্পেশালি এক্সপোর্ট, কারণ আমি আমার গার্মেন্টসের প্রোডাক্টটা এক্সপোর্ট করব। তো এই কী প্রসিডারে মালটা পাঠাতে হবে, টাকা বাংলাদেশে আনতে হবে, সেই জিনিসটা আমি হাতে ধরে ধরে শেখাবো। আজকের এই যে সফলতার পেছনে বাংলার আনাচে কানাচে থাকা অনেক তরুণ ভাই বোন, অনেক উদ্যোক্তারা আমাকে সাপোর্ট করেছে, আর সাপোর্ট না করলে আমি এখানে আসতে পারতাম। ব্যবসাটাকে যতটুকু সহজ করা যায় আমি সবসময় চেষ্টা করি, বিজনেস রিলেটেড বিভিন্ন কথাবার্তা বলি, অথবা আমার অফিসে আসলে তাদেরকে সহযোগিতা করি। কোনোদিন নিরাশ আমার সাথে দেখা করলে কিন্তু ভাই কারো টাকা দেওয়া লাগে। তরুণ উদ্যোক্তা ভাইরা যারা আসে আমার এখানে, অথবা ইউটিউবে কমেন্ট করে, আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে আমি দিয়ে রাখছি, কমেন্ট করতেছে, মেসেজ করতেছে, আমি সার্বক্ষণিক কিন্তু তাদেরকে আমার সাধ্য মতো যেটা জানার বোঝার সেটা আমি তাদেরকে সহযোগিতা করতেছি। তো আমি এই যে ধারাবাহিকতাটা এটা একদম ধরে রাখতে চাই, আমি সারা জীবন এই তরুণ ভাইদের জন্য দরজাটা খোলা থাকবে। দেশটা কিন্তু আমদানিমুখী দেশ, দ্যাটস মিন আমাদের যে আমরা বিদেশ থেকে বেশি কিন্তু ইম্পোর্ট, এতে কিন্তু আমাদের দেশে ব্যাড এফেক্ট পড়ে। দেখবেন যে মুদ্রাস্ফীতি, ডলারের রেট বেড়ে যাওয়া, এই যে খাদ্যদ্রব্যের উদ্যোগ রিজার্ভ কমে যাওয়া, অনেক কিছুই কিন্তু ইফেক্ট পড়ে আমদানির উপরে। আমরা আমদানি নির্ভর দেশ, তো আমরা আমদানি থেকে বের হয়ে যদি 50-50ও করতে পারি, আমরা যদি আমদানি 50%, রপ্তানি 50%ও করতে পারি, একটা ভারসাম্য থাকবে। এই ভারসাম্যটা না থাকলে দেশের পরিস্থিতি গোলাটে হয়। তো আমরা যদি দেশটাকে ভালো রাখি, দেশের মানুষকে ভালোবাসি, তাহলে আমি বলবো যে আপনি এক্সপোর্ট করি। তো এই যে প্রসিডারটা, আমরা কীভাবে ক্লায়েন্ট খুঁজবো, কোথায় খুঁজবো, কোথায় মার্কেট স্টাডি করব, কোথায় কীভাবে কাস্টমার পাবো, কীভাবে টাকাটা রিটার্ন আনবো, কোন কীভাবে পাঠাবো, শিপিংয়ে পাঠাবো, না প্লেনে পাঠাবো, না বাইরোটে পাঠাবো, এক্সপোর্ট ইম্পোর্টে জড়িত থাকে। তো আমি এই বিষয়টায় প্র্যাকটিক্যালি দেখাবো, আমার চ্যানেলের সাথে থাকেন এবং সরাসরি আমার অফিসে আসলেও আপনারা ফ্রিতে এই সাপোর্টটা দিব। খুব শীঘ্রই আমাদের মালটা দেশের বাইরে যাবে, আমি এটা একদম ভিডিও করে করে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, সাথে থাকবেন, আশা করছি ভালো থাকবেন, খুদা।